प्रेस करते थको जत जगह दिए बेर बेर নট ক্যাচার তারপরে আছে হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক টেনশন রে যে দেখো দুইটা ডিস্কের মাঝখান দিয়ে ইয়ানটা পাস করছে এবং দেখো দুইটা ডিস্ক কিন্তু আলাদা করা যায় কিন্তু ম্যাগনেটের কারণে একটা আরেকটার সাথে জোরে লেগে গেছে প্রেসার দিয়ে রাখে আর কি দুইটা ইয়ানকে এটার মাঝখান দিয়ে ইয়ানটা পাস করা হয়েছে এটা ইয়ানকে প্রেসার দিয়ে রাখে এবং ইউনিফর্ম টেনশনে যাতে সে নিচে নামে এরপরে আসে কি দেখো একটা ইয়ান গাইডের মধ্যে দিয়ে ইয়ানটা পাস করে তারপর সেন্সর ওয়ানের না সেন্সর ওয়ানের নিচ দিয়ে আসছে দেখো আগে তারপর ইয়ান গাইডের মধ্যে এই যে যেটা আমি নাড়াচ্ছি তো ইন কেস এখানে যদি ইয়ানটা ছিঁড়ে যায় তাহলে কি হবে সেন্সর ওয়ানটা কি নিচে পড়ে যাবে না ইয়ানের কারণে কিন্তু সে ঝুলে আছে যে ইয়ানের কারণে ঝুলে আছে তো ইয়ানটা ছেড়ে গেলে তো নিচে পড়ে যাবে সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে মেশিনটা সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি তারপর এটা হচ্ছে ইয়ান স্টোরেজ পুলি দেখো এক সাইড থেকে ইয়ানটা ওয়াইন্ডিং হয়ে জড়াচ্ছে এবং আরেক সাইড থেকে বের হয়ে কোথায় গেছে ফিডার গাইডে গেছে ফিডার গাইড এটা হচ্ছে সিরামিক টাইপের ফিডার দেখো যে নিচের গুলো সাদা গুলো হচ্ছে সিরামিক টাইপের তারপরে দেখো এর কোথায় এক্সপোজ হয়েছে ফিডার থেকে নিডেল এই যে দেখো পুরাটা নিডেল এই নিডেল গুলা কিভাবে আছে ভার্টিক্যালি আছে এটা হচ্ছে আমাদের কি সিলিন্ডার সিলিন্ডার মধ্যে দেখো ট্রিক আছে এই ট্রিকের মধ্যে নিডেল গুলা বসানো এক একটা ট্রিকের মধ্যে এই যে মাঝখানে যে অংশগুলো নিডেল যেগুলোর মধ্যে বসানো আছে ওগুলো নিডেল বসানো এই নিডেল গুলা এক একটা ট্রিকের মধ্যে কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল নিডেল বসানো হয় এমন না যে একটা ট্রিকের মধ্যে তিন চারটা নিডেল বসা দিল এরকম কিন্তু না হ্যাঁ ট্রিকের মধ্যে যে নিডেল বসানো আছে নিডেলের শুধুমাত্র বাট গুলো দেখা যাবে নিডেল কিন্তু দেখা যাচ্ছে না এখানে যে নিডেল আছে দেখা যায় শুধুমাত্র যে বাট যে বের হয়ে আছে এটা দেখে আমি বুঝতেছি এটার ভিতরে যে নিডেল গুলো বসানো আছে নিডেলের বাট গুলো কোন দিকে থাকে মেশিনের বাইরের দিকে থাকে এবং ক্যাম গুলো কোন দিকে বসে ওই দিকে বসে যাতে এটা ট্র্যাককে সে ফলো করতে পারে এটাও যদি আমি মনে করো বাইরের দিক দিয়ে বসা দিতাম ওটা কোনটা ট্র্যাক পেত বা আমরা যদি নিডেলটিকে ভিতরের দিকে বসা দিতাম সেটা কি ট্র্যাককে টাচ করতে পারতো ট্র্যাককে টাচ করার জন্য বাটটা বাইরের দিকে দেয়া আছে দেখো 66টা ফিডার আছে এখানে টোটাল 66টা ফিডারের মধ্যে নাম্বারিং করা আছে টোটাল 64টা ফিডার আছে ক্যাম বক্স আছে হচ্ছে 66টা এখন ক্যাম বক্স দুটো এক্সট্রা কেন ক্যাম বক্স দুটো এক্সট্রা হচ্ছে দুইটা ক্যাম বক্স 66 আর হচ্ছে 65 এই দুটো ক্যাম বক্স হচ্ছে গেট ক্যাম গেট ক্যামের কাজ কি গেট ক্যামের কাজ হচ্ছে গেট ক্যামের উপরে কিন্তু আবার দেখো কোনো ইয়া নাই ফিডার নাই এখানে যে দুটো গেট ক্যাম আছে এটার উপরে দেখো কোনো ফিডার নাই 64টা আছে মাঝখানে দেখো মিসিং হ্যাঁ এটা আমরা মিস ক্যাম দিয়ে দেয় দেখো এই যে একটা গেট ক্যাম আমরা করছি সবগুলো মিস ক্যাম কাটার জন্য যেটা কেটে দেয় যাতে না বলতেছি ফিডার কেন দিব না এবং মিস ক্যাম কেন দিছি এখানে যদি আমি নিট ক্যাম দিয়ে দিতাম তাহলে কি অসুবিধাটা হইতো আমি সব বলবো আবার বলবো এটার একটা মেকানিজম বাকি রয়েছে আমি বলা দেখো নিট ক্যাম আছে এখানে এখানে কি আছে এটা হচ্ছে এক নাম্বার ক্যাম বক্স সবগুলো দেখো চারটা ট্র্যাক নিট ক্যাম এবং দেখো চারটা বাট লাইন
এই যে একটা বাট লাইন, এই যে আরেকটা বাট লাইন, এই যে আরেকটা বাট লাইন, এই যে আরেখানে একটা বাট লাইন, চারটা ট্র্যাকের জন্য চারটা বাট লাইন। এন্ড এই ট্র্যাককে শুধুমাত্র এক বাট এক নাম্বার বাট পজিশনের নিডলগুলোই কিন্তু ফলো করবে, এই দুই নাম্বার বাট পজিশনের নিডল কিন্তু এক নাম্বার বাট ট্র্যাককে ফলো করবে না, ও কিন্তু দুই নাম্বার ট্র্যাককে ফলো করবে, তিন নাম্বারটা তিন নাম্বার ট্র্যাককে ফলো করবে, চার নাম্বার বাটগুলো চার নাম্বার ট্র্যাককে ফলো করবে। ক্লিয়ার? এই যে নিডলগুলোর ভিতরে নিড ক্যামের একটা ইয়ে দেখা যাচ্ছে, যে এখানে নিড ক্যাম বসানো ছিল না, এই যে দেখো এটা কিন্তু এই যে এখান থেকে খোলা হয়েছে, এখানে সবগুলো কিন্তু নিড ক্যাম ছিল, তো এই যে দেখো নিড ক্যাম গুলো সব এখানে, এইজন্য কি দাগটা পড়ে, হ্যাঁ এইজন্য এই দাগটা পড়ে গেছে স্যার। এখন আঙ্গুল দিয়ে চাপ দিলে কি আবার সব সোজা হয়ে যাবে এরকম? কোনটা মানে কি স্মুথ একদম? এটা তুমি নামানো উপরে নামানো উঠানো যাবে, কিন্তু সুতা ফিট খাওয়া আছে তো টান দিলে সুতা সহ টান দিয়ে নিচে নেমে যাবে। আচ্ছা এটার নাম হচ্ছে যে এখানে দেখো এটা হচ্ছে নিডেল ডিটেক্টর, কয়টা আছে, একটা আছে, তারপর ওই পাশে আরেকটা আছে, দুইটা তিনটা চারটা। নিডেল ডিটেক্টরের কাজ কি? নিডেল ডিটেক্টরের কাজ হচ্ছে দেখো কারো যেন চোখে না লাগে, এই যে এটা একটা দুইটা তিনটা চারটা, এগুলো কাইন্ড অফ সেন্সর। দেখো ওখানে একটা ইয়া করে দেন তো, দেখো কোন নিডেলের ল্যাচ যে পজিশনে যেরকম থাকা উচিত, ওপেন থাকার সময় যদি ওপেন না থাকে, মানে ক্লিয়ারিং পজিশনে গেলে যদি সে ওপেন না থাকে, বা সে নামার সময় যদি ওপেন ঘুরে থাকে, নামার সময় কি থাকবে, ক্লোজ থাকবে, তো এইগুলা সেন্স করবে, বা ল্যাচটা যদি নষ্ট নষ্ট হয়ে যায় সে এগুলা সেন্স করবে, সেন্স করে যদি কোনো ডিফিকাল্টিস পায় সাথে সাথে ও অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন হচ্ছে ওইখানে ডিফিকাল্টিস পাইছে, অ্যাক্টিভ হয়ে গেছে এবং মেশিনকে কিন্তু সাথে সাথে সে স্টপ করে দিবে, ওকে কিন্তু আর ঘুরতে দিবে না, তখন তুমি দেখবা ওই সেকশনের মধ্যে হয়তো কোনো একটা প্রবলেম আছে, ওটা ঠিক করে দিবা। যেমন হচ্ছে ওটা ল্যাশটা মনে হয় নিচে নামাই দিছে উনি, বুঝছো, তো ওইটা সাথে সাথে ক্লিয়ার করে দিবা, তারপর মেশিন আবার রান করে যাবে। তারপরে ওই পাশে দেখো এটা ভিতরের দিকে ফেব্রিক ডিটেক্টর আছে, এটা হচ্ছে নিডেল ডিটেক্টর, এটা ল্যাচকে কন্ট্রোল করবে, মানে ল্যাচকে সেন্স করবে, আর এটা হচ্ছে ফেব্রিককে সেন্স করবে। ধরো ইন কেস আমার এই সেন্সর টেন্সর যা আছে একটাও কাজ করলো না, মেশিন রান করেই ফেললো, একটা ইয়ান ফিডার থেকে ইয়ান মিসিং হয়ে গেল, একটা কোর্স ওয়াইজ সে কিন্তু টেক ডাউন হয়ে যাবে, মিস কোর্স ওয়াইজ যদি আমাদের সুতা সাপ্লাই না দেয়, ফিডার দিয়ে মাঝখানে যদি সাপ্লাই না দেয়, তাহলে কোর্স ওয়াইজ কিন্তু একটা মিস হয়ে যাবে ইয়ান। তো ও এইটাকে সেন্স করবে যে কোনো কোর্স ওয়াইজ আমাদের লুপ গুলা বা ইয়ান গুলা মিসিং হয়ে যাচ্ছে কিনা, যদি মিস হয়ে যায় ওর সাথে সাথে ওইটা চেঞ্জ করবে এবং মিসিং বন্ধ করে দিবে, তখন তুমি দেখবা যে কোনটা থেকে ফিডার মিসিং আছে, কোন ফিডারের মধ্যে সুতা মিসিং আছে, ওটা দেখে তারপর তোমরা ঠিক করে দিবো, ওটা আবার নটিং করে দিয়ে আবার ঠিক করে দিবো, আবার মেশিন রান করবে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্যান। অ্যাডজাস্টেবল ফ্যানের কাজটা কি? সিলিন্ডার যে দিকে ঘুরবে অ্যাডজাস্টেবল ফ্যান তার অল্টারনেট ডিরেকশনে ঘুরবে, কারণ কি আমি যে বলছিলাম যে প্রোটিউডিং ফাইবার গুলো থাকে এগুলো কিন্তু হাওয়ায় ভাসতে থাকে, এই এয়ারের মধ্যে ভাসতে থাকবে, যদি ভেসে ভিতরের দিকে ঢুকে যায়, ভিতরের দিকে আমাদের ফেব্রিকটা থাকবে, এটাকে আমরা কি করতেছি ফোল্ড করে কিন্তু জড়ায় ফেলতেছি, তো আমাদের ডাস্ট গুলা বা প্রোটিউডিং ফাইবার গুলো সব ফেব্রিকের মধ্যে থাকবে, ভিতরের দিকে জমা হবে, এটাকে আমরা চাপ দিয়ে ফেব্রিকে থেকে যাবে, ময়লা গুলা সব ফেব্রিকের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে, আবার যখন চাপ দিয়ে আমরা ওয়াইন্ডিং করে ফেলবো, ক্লোথ রোলারে জড়িয়ে ফেলবো, তখন কিন্তু প্রোটিউডিং ফাইবার গুলা ফেব্রিক সারফেসের মধ্যে চাপ লেগে থাকতে থাকতে অ্যাটাচ হয়ে যাবে, তো ডাইং এর সময় গিয়ে দেখবা প্রবলেম হয়ে গেছে যে কালার শেড মিলতেছে না, বা ফেব্রিক সারফেসের মধ্যে দেখবা অনেক ডাস্ট লেগে আছে, তো এই ডাস্ট গুলো যাতে ভিতরের দিকে ঢুকতে না পারে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরিয়ে আমরা একটা নিম্নচাপ ক্রিয়েট করি, নিচে নিম্নচাপ ক্রিয়েট করে উপরের দিকে যেন সবসময় প্রেশারটা থাকে, যাতে ভিতরের দিকে কোনো ইয়াটা না ঢুকে, ডাস্ট টাস্ট বা প্রোটিন ফাইবার গুলো যেন না ঢুকতে পারে। তারপরে আমি দরজা খুলবো একটু এই সাইডে আসো সবাই, এটা হচ্ছে গেট। আচ্ছা এইখানে দেখো এটা হচ্ছে স্প্রেডার যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই স্প্রেডার, স্প্রেডার হচ্ছে ইউনিফর্ম টেনশন দিয়ে তাকে পরবর্তী সেকশনে পাস করতেছে, এটা হচ্ছে স্প্রেডার, এই হচ্ছে স্প্রেডার, স্প্রেডার দেখো ইউনিফর্ম টেনশনে একটা প্রপার টেনশন দিয়ে নিচের দিকে নামাচ্ছে, তো টেনশনটা দিচ্ছে এবং এটাকে কি করতেছে এন্ড পোর্শনে এসে ফ্ল্যাট করে দিচ্ছে, এটা একটা ত্রিভুজের মতো, একটু কি ঘোরানো যাবে? এটা আমি কেন লাইনটা তৈরি করছি, ফোল্ড করার জন্য, দেখো দুইটা লেয়ারকে আমি ফোল্ড করছি, ফোল্ড করে ফেব্রিক উইথড্রন রোলার আছে এখানে দেখো, পেছনেরটা নিচ দিয়ে এনে এই সামনেটার উপর দিয়ে নিয়ে এনে আমি কোথায় আনছি ফেব্রিক উইথড্রন রোলার, বা হচ্ছে ফেব্রিক উইথড্রন রোলার, তারপর এটা হচ্ছে ফেব্রিক ক্লথ রোলার,
হ্যাঁ এটা টেনশন করতেছে প্লাস হচ্ছে এই নিচের পোরশনে এসে এটাকে ফোল্ড করে ফেব্রিক উইথ ডন্ডলার এর মধ্যে দিয়ে পাস করা সাগর কাছে নিলে বোঝা যাবে না ক্যামেরা নিচ দিয়ে আরেকটা হ্যাঁ ডাবল লুব্রিকেশন সাপ্লাই করা হয় লুব্রিকেটিং অয়েল কেন দিচ্ছে কন্টিনিউয়াসলি ইয়ার্নগুলা আমাদের নিডলগুলা কি করে উপরে নিচে উঠানামা করে সিঙ্কার গুলা কি করে সামনে পেছনে উঠানামা করে এবং ক্যাম থাকে ক্যামের মধ্যে কন্টিনিউয়াসলি বাটার ফ্রিকশন হয় তো ফ্রিকশন জেনারেট হতে হতে কিন্তু মেশিন প্রচন্ড গরম হয়ে যাবে মেশিনে দেখা যাবে আবার ফেব্রিক সেলুলোজ ফাইবার যেহেতু আছে এই যে ও ভালো জিনিস এটা হচ্ছে সিঙ্কার প্লেট এগুলা সিঙ্কারের ক্যাম উপরে এগুলো হচ্ছে সিঙ্কারের ক্যাম এবং এইগুলা হচ্ছে সব সিঙ্কার যেগুলো হচ্ছে সব সিঙ্কার যে ঢেউকার যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিঙ্কার তো সিঙ্কার কি করবে সামনে আসবে পেছনে আসবে দেখো কিছু সিঙ্কার সামনে এসে আছে কিছু সিঙ্কার পেছনে গেছে কিছু সিঙ্কার সামনে পেছনে এই জন্যই কিন্তু এই ঢেউ শেপটা হয়ে আছে এখন সিঙ্কার গুলা প্রতিটা নিডেলের মাঝে মাঝে কিন্তু সিঙ্কার আছে প্রত্যেকটা নিডেলের মাঝে মাঝে সিঙ্কার আছে আর সিঙ্কারের জন্য তো একটা ক্যাম লাগবে নিডেলের উপরে নিচে ওঠানামার জন্য তো এই যে ক্যাম বক্স আমরা ইউজ করতেছি ট্র্যাক দিছি তো সিঙ্কারের সামনে পেছনে আসার জন্য একটা ট্র্যাক দিতে হবে না এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা সিঙ্কারের ক্যাম যে একটা দুইটা তিনটা চারটা এরকম সিঙ্কারের ক্যাম সিঙ্কার কি বের করে দেখানো যাবে আচ্ছা সিঙ্কারের ক্যাম একটা কি সিঙ্কার ওইখানে দেখাইছেন না তোমাদের ওই মেশিনে দেখাইছেন না আচ্ছা তো এইখানে সিঙ্কার গুলো এভাবে বসানো আছে আচ্ছা কোনটা সিঙ্কার এখানে এই যে এইখানে এইগুলা সিঙ্কার ও আচ্ছা আচ্ছা এখানে বসানো মানে একটা সিলিন্ডার দেখাইলাম না আচ্ছা সিঙ্কার গুলো এইভাবে আচ্ছা ওখানে খোলা আছে তো ওইখানে আবার দেখাই দিব একদম কাঁচা কাঁচা ওর মাঝে মাঝে থাকে হ্যাঁ মানে অনেক ছোট সবগুলাই তো অনেক ছোট ছোট আচ্ছা এই গ্রুপ যাও বাকি গ্রুপ আসো এইখানে ছুরির মতো নাইফের মতো যে পার্টটা আছে এটা হচ্ছে নস কাটার এই যে এটা হচ্ছে ইয়ান গাইড ইয়ান গাইডে ঢুকে নস কাটার ঢুকে যে এই যে নস কাটার টাইপ এটা ছুরির মতো আছে তারপর হচ্ছে তোর এখানে একটা ম্যাগনেটিক ডিস্ক থাকে যেটা এখানে নাই এখন আপাতত ম্যাগনেটিক ডিস্কের ভিতরে যায় তারপর এই যে ইয়ান গাইডের দিয়ে ঢুকে না আগে এটা নিচে দিয়ে যায় এটা নিচে দিয়ে যায় এখান দিয়ে এটা উপরে উপরে উঠে থাকে এটা কি সেন্সর 1 হ্যাঁ এটা সেন্সর 1 এটা এরকম উঠানো থাকে এদিক থেকে যে এটা নিচ দিয়ে বের হয় নিচ দিয়ে বের হয় এটা হচ্ছে তোর অ্যাকুমুলেটর ইয়ান স্টোরেজ অ্যাকুমুলেটর এটা আমাদের জড়ায় একদিক দিয়ে জড়াচ্ছে আর আরেক দিক দিয়ে আনবে হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেন্সর 2 এটার কাজ হচ্ছে তোর মানে এর পরের পার্টে ছিড়ে গেলে এটা স্টপ হয়ে যায় কিন্তু আপাতত এইটুকু আর এটা হচ্ছে সেন্সর লাইটটা মানে যেটা হচ্ছে ডিটেক্ট করে উপরে দুটো ড্রাইভিং পুলি আছে ওগুলো কথা বলছো এটা আগে বলে ড্রাইভিং পুলি আছে একটার সাথে এটা আছে এটা দেখ উপরটা সাইজে কেমন রে একটু দেখি নিচে না তো এই যে এখন দেখ উপরটার সাথে নিচেরটা কোনো কানেকশন নাই নিচেরটা গুলো হলে নিচেরটা এটা ক্লাচ বলো না বলছিলাম না